সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বাকসে কমিটি নি লজুমবাই তাং সালব বিলোনিয়া মালমাতা হামকাই বেতক নি অ্যাডিশনাল ডাইরেক্টর থানি হোকবার খালনি হামকানি বাকি সানমুতি দলসা আদরক ডেপুটেশন লাইখা বরনি সানমুং তঙ্গ কাইসনি সানমুং আবরণ বিসিঙ্গ হোকবার খাইনে রকন জুদা জুদা স্কিম নি বিসিংতে রং নি চুবসু রানি জুদা জুদা মালমাতা রকনি সাকাম নরক নাংমাসক সাকনেতি সেবর সিতকনানি মালমাতা রথানি ও হোকবার খাইনে রকন হজা খাইমং পান্ডা হাই কবা সিসার মুরনানি তে কতাল কতাল সাব সেন্টার ব সংসানি অর সানমুরক তুই দলসা আদরক ডেপুটেশন লাইখা ডেপুটেশন রুই পাইমানি ইয়াগুলো কক্তুম সিংহ দাদা সিদাঙ্গে অজমরক সাকা মালমাতা হামকে বেতিকনি ইয়াকসু দাকিফাং বরকনি সারমুন কসুই ইয়াসাকি নাহারকা তে আবুন কুজক বেরমনি তামফনবাই কগলাম সালেমানি ইয়াগুলো আবুন দাকি দদ সুপুংনি জাইতনা হেনি কক বরখা বরকতেব সাকা বরনি সানমুরক দাকি দদ সুপুংজাই হেনকে বরকতেব কতর বসকাঙ্গ জবাব খাইনাই খরকমানি দলসা আদরনি বিশ্বকে মানজাকা কৃষকসভা বিলোনিয়া বাকাস্তেনি তাংফাং বাবুল দেবনাথ দলিনি তাংফাং বিকাশ পাল কৃষক নেতা খোকন মজুমদার রুহানি দেবনাথ নেত্রী শিপ্রা দর যে আমরা আজকে সারা ভারত কৃষক সভার বিলোনিয়া মহাকুমা কমিটির উদ্যোগে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর দক্ষিণ জেলার উপ অধিকর্তার সাথে আমরা ডেপুটেশন মিলিয়েছিলাম সাধ্য বা দাবির ভিত্তিতে। সেই দাবিগুলি হলো কৃষকদের বিভিন্ন আর্থিক সাহায্য করা, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিকে ভেটেরিনারি ডাক্তার সহ কর্মী নিয়োগ করা, গাভী প্রজননের প্রক্রিয়া চালু করতে হবে, এজন্য নির্দিষ্ট কর্মীদের কাজে ডোরস্টেপ ব্যবহার করতে হবে এবং প্রাণী সম্পদ পালনে কৃষকদের সচেতনতা শিবির সংগঠিত করা, নতুন নতুন সাব সেন্টার তৈরি করা এবং জেলায় প্রাণী সম্পদের ফার্ম চালু করতে হবে, প্রজনন কেন্দ্র স্থাপন করা এবং প্রাণী সম্পদ দপ্তরের কাজের বই ছাপিয়ে প্রকাশ করা কেন্দ্রগুলিতে ওষুধ ইয়ে করতে হবে এবং কেসিসি এবং প্রাণীর জন্য যে কেসিসি লোনের ব্যবস্থা করতে হবে। উনি আমাদের দাবির সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছেন। এছাড়া ওনার দপ্তরের যে কর্মী স্বল্পতা সেগুলি উল্লেখ করেছেন এবং বিগত বামফ্রন্ট সরকারের সময় আমাদের যে প্রজেক্টগুলি ছিল বিশেষ করে চিত্তামারাতে যে ফার্মের করার কথা ছিল এই জন্য চার চার সাত একটা জায়গাও দেওয়া হয়েছিল, সেগুলি এখনও হয়নি। এগুলি অতিসত্বর কাজ চালু করার জন্য আমরা উপ অধিকর্তা মহোদয়ের নিকট আমরা দাবি রেখেছি। এছাড়া কর্মী নিয়োগ বা বিভিন্ন আনুষঙ্গিক যে জিনিসগুলি আছে সেগুলি বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে বিশেষ করে আমাদের সাধ্যবা দাবির ভিত্তিতে আমরা আজকে এখানে ডেপুটি ডাইরেক্টর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে আমরা মিলিত হয়েছি। বিশেষ করে কৃষকদের বিভিন্ন অর্থনৈতিক দাবি সহ এবং বিভিন্ন স্কিমে কৃষকদের দেওয়া এই দাবিগুলোর সঙ্গে আমরা মিলিত হয়েছি। আমাদের এই ডেপুটেশন এবং দাবিগুলির প্রশ্নে আমাদের কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটি প্রাণী সম্পদ সংক্রান্ত একটা সাব কমিটি, যে সাব কমিটির কনভেনার হচ্ছে আমাদের বিকাশ পাল, উনি আপনাদের সঙ্গে বিষয়টা বলবেন। যে ডাক্তারের যে কথা বলেছেন, ডাক্তারের মধ্যে আমাদের এই দক্ষিণ জেলাতে 70টা সেন্টার আছে, এআই সেন্টার, যেটা এআরডি অ্যাসিস্ট্যান্ট যারা কাজ করে তার মধ্যে মাত্র 30 জন কর্মী দিয়ে কাজ চালাচ্ছেন। এর মধ্যে ডিসপেন্সারি আছেন 10টা, 10টার মধ্যে ডাক্তার আছে মাত্র 7 জন এবং হাসপাতাল আছে 2টা, এর মধ্যে মাত্র 2জন ডাক্তার আছে। এর মধ্যে এই হাসপাতালের মধ্যে 365 দিন পরিষেবা দেয়, কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার সেটা অত্যাবশ্যকীয় পরিষেবা হিসাবে ঘোষণা করেনি, সেটাও আমরা এর মধ্যে আমরা দাবি রেখেছি। এই দাবিগুলি উনি যৌক্তিকতা স্বীকার করেছেন এবং এইগুলির মধ্যে যেগুলি ওনার এখতিয়ারের মধ্যে সহসায় উনি এগুলি সমাধান করার চেষ্টা করবেন আর বাদবাকি যে দাবিগুলি যেগুলি আছে এগুলি উর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেবেন। আমরা বলেছি যদি এই দাবিগুলি অতিসত্ত্বর যদি পূরণ করা না হলে তাহলে কিন্তু আমরা সারা ভারত কৃষক সভা আগামী দিনে